হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি 97 জিবি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো সারাদিনে দেখি তোমাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি। তো এখন আমি বিছানাগুলো সব ভালো করে গুছিয়ে নিই, তো তারপর আমার বাবু উঠে পড়ে যায়, তো ওকে একটু তেল মালিশ করে দেবো সকালবেলাতেই। এই দেখো মাইকে, হাই বলে দাও, হাই হাই বলে দাও, হাই হাই। হ্যালো, হাই, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। তো আমার বিছানা রয়েছে না, না হয়েছে, আমি ঝাড়া দিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্ট বানিয়ে নিই। আটাটা মেখে নিই, ব্রেকফাস্ট বানিয়ে নিই, তো তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বাবু কি করছো? তো নিচে বাবু দৃষ্টি নিচ্ছে গাড়িতে। এখনই আমি রান্না করলে এখানেই থাকবো, এখান থেকেই দাঁড়িয়ে থাকবে, খেলা করবে, বাসনের ঝুড়িগুলোকে টানবে, এদিক ওদিক ফেলবে, চামচগুলোকে টানছে এখন। তো বন্ধুরা মনটা একদমই ভালো নেই, কারণ এখন বাড়ি চলে যাবো, তো সেই জন্য মন ভালো নেই, একদম ভালো লাগছে না কিছু। কী করবো, তবু কি দেখতে হবে, কারণ বাবার পোস্টিং এসছে, তো সেই জন্য বাবাকে এখন পোস্টিংয়ের জন্য তোমার টাইম লাগবে বাবার। তো এখন একবার ওকে মুম্বাইও যেতে হবে, তো সেই জন্য এখন আমাদের বাড়ি চলে যেতে হবে। তো আমরা দুজন এখানে একা কী করে থাকবো, সেই জন্য আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। তো আমরা বাড়ি চলে যাবো, তো ওর পাপাকে ছেড়ে চলে যেতে একা একা মনটা খুব খারাপ, ভালো নেই। তো ওকে যেতে হবে, কী আর করা যাবে, তো পোস্টিং হয়ে যায়, তো তারপরে আবার আবার আমাকে নিয়ে আসবে। কী হলো মামা, আমার বাবুকে এখনও তেল মালিশ করে দেওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে নিই, বাবুকেও খাইয়ে নেবো, তো তারপরে তেল মালিশ করে দেবো। তো এখন তো একটু শীত শীত পড়ে গেছে, তো সেই জন্য বাবুকে আমি 3 বার করে মালিশ করতে হয়, 3 বা 4 বার করে করতে হয়, কারণ সকালে একবার করি, তারপরে আবার স্নান করে তখন একবার করি। তো এই ব্রেকফাস্ট করবো, তারপরেই করবো বাবু মালিশ, তো তারপরে আবার করবো দুপুরবেলাতে, দুপুরবেলাতেই স্নান করবে, তার আগে করবো, তারপর স্নান করার পরে আবার করবো বডি লোশন দিয়ে, তো তারপর তোমার রাত্রিবেলায় আবার করবো শোয়ার আগে। তো বাবুর কিছু অনেকটা টাইম দিতে হয়, তাছাড়াও স্কিনটা একদম খারাপ হয়ে যায় এখন, এখন আবহাওয়াটা একদম কীরকম একটা না, তো সেই জন্য মালিশ করতেই হয়। তো বন্ধুরা আমি কিন্তু চটপট বানিয়ে ফেলি, তো তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তো তারপর আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ পুরো দিনটা আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট করেছি, তো এখন সন্ধ্যাবেলায়, তো এখন একটু বেরোচ্ছি, তো চলো বন্ধুরা দেখো। ভালো
হবে না হ্যাঁ হ্যাঁ দুটো দিন দাও না না চার দিন তো বন্ধুরা আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি বড় পাপুটা বড় গাছ তো এরকম আছে মানে দুই সাইডে এরকম করে মানে ডিজাইন করা আছে আর ফোন লেখা আছে নিচে একটা করে লেখা আছে কি লেখা আছে অত খেয়াল করি বুঝতে পারি কি লেখা আছে যাই হোক আর এরকম করে ফোন লেখা আছে ওম নম শিবায় আছে হ্যাঁ ওম নম শিবায় লেখা আছে আর তার নিজেটা দেখি আছে একটা লেখা ছিল আমি অত দেখিনি আর ওম লেখা আছে আর ওম নম শিবায় উপরে লেখা আছে এই সাইডে এরকম আছে আর এইরকম এই সাইডটাতে আছে তোমার জলের কল তো আমরা একটু হাত ধুয়ে নিলাম এখানে মন্দিরে ঢোকার আগে হাতটা ধুতেই হয় তো এই সাইডে এরকম এদিকটা দিয়ে জলের কল আছে আর এইটা হচ্ছে মেন গেটটা মন্দিরের তো এখন ভিতরে ঢুকে গেছি আর এই সাইডে দেখো একটা শিবের ছবিটা লাগানো আছে তো ক্যামেরাটা না বন্ধুরা জুম হয়ে গেছিলো তো বুঝতে পারিনি তো এখন এই দেখো এই দিকটা দিয়ে এরকম একটা লাইটিং করা আছে তুমি লাইট দিয়ে গেছে তো ওখানটা আর এইটা হচ্ছে শনিদেব তো ওখানে প্রণাম করছিলাম শনি ভগবানের সামনে ঢুকেই ডান দিকে তোমার এরকম একটা ছোট্ট মতো মন্দিরের মতো করা আছে তো সেখানটায় শনিদেব আছে তো ওখানটা প্রণাম করার পর আবার আমরা চলে যাচ্ছি তো চারিদিকে গোল করে বজরঙ্গলিটাতে আছে মহাদেব মন্দির আর চারিদিকে গোল করে আছে মন্দিরগুলোতে এইটা হচ্ছে বজরঙ্গলি সাইডে সাইডে ছোট ছোট এরকম এটা হচ্ছে মেন মন্দিরটা তো এটা হচ্ছে তোমার শিব মন্দির তোমাদেরকে তো আগেই বললাম শিব ঠাকুর তো দেখো ঘরটা কি সুন্দরভাবে সাজিয়েছে তো এইটা হচ্ছে মিডিলে আছে একদম পুরো মানে মিডিলটাতে আছে এই শিব মন্দিরটা শিবের এই মানে মন্দিরটা তো তার চারিদিকে আছে ওরকম ছোট্ট ছোট্ট ঘর করে করে আর এখানটায় সাইডেরটাতে রাখা আছে একটা গেটটা আর এই বাঁ দিকটাতে আছে এরকম এইখানটাতে আছে দেখো একটা তো জানি না বন্ধুরা এই ঠাকুরটাকে কী বলে তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এটা ইটের ইটের উপরে বসে আছে কি মা জানি না যাই হোক তো তোমরা যদি কেউ জানো জেনে থাকো তাহলে অবশ্যই বলো আর এই দিকটায় পিছনের দিকটায় মানে মেন মন্দিরের পিছনের দিকটাতে এরকম একটা শিবের শিবলিঙ্গ আছে তো সেখানটাতেও দারুণ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো তো ওখানটায় একটুখানি বসেছিলাম আমি বাবুকে নিয়ে বসে একটুখানি প্রণাম করছিলাম তো মন্দিরে গিয়ে তো মনটা সত্যিই বলছে খুব ভালো হয়ে যায় আর এই দেখো এই দিকটাতে মানে ওই যেখানটায় বসেছিলাম ওর পিছনটাতেই মানে নারায়ণের লক্ষ্মী নারায়ণের ছবি তার সাইডে এই দিকটাতে আছে একটা তোমার শিব আর তারও সাইডে আছে তোমার এরকম একটা গণেশ ঠাকুরের মূর্তি আর তার সাইডে এই দিকটাতে আছে এটা হচ্ছে তোমার শেরাবালি শেরাবালি মা আর এটা হচ্ছে চণ্ডী তো এটাও মানে গোল করেই আছে চারিদিকটায় গোল করে মন্দিরটা হচ্ছে মেন মন্দির তার চারিদিকে গোল করে ওরকম আর মেন মন্দির যেটা তার উপরটা এরকম আছে চারিদিকে এরকম শিব ঠাকুরের ছবি দেওয়া আছে দেখো কত সুন্দর দারুণ সুন্দর শিব ঠাকুরের ছবি শিবলিঙ্গ এরকম করে সুন্দর করে সাজানো চারিদিকটা এরকম মানে মিডিলের ওই মানে যে যেটা মেন মন্দির বুঝতে পারছি কি না জানি না এরকম মেন মন্দিরে মিডিলের ওই জায়গাটা ওরকম আর এই দেখো এইদিকে মানে ঢুকেই সামনে যে ছবিটা দেখছিলে না তো সেটা এই ছবিটা তো এই দেখো পুরো মন্দিরটা একবার ভালো করে গোল করে ঘুরে রাখা তো এই দেখো ওইটা হচ্ছে শনি মন্দির যেটা ঘুরলাম প্রথমে ডান দিকে পড়লো তো তার পাশে এই দিকেটাতে আছে তোমার বজরঙ্গলি আর ওই দিকটাতেও আছে একটা মানে চারিদিকটায় গোল করে করে ছোট্ট ছোট্ট করে মন্দির মন্দির করা আছে আর ওইগুলোতে সব ঠাকুরের ছবি আছে ছবি মূর্তি আছে চণ্ডী আছে শেরাবালি আছে তোমার তারপরে লক্ষ্মী নারায়ণ আছে তুমি তো দেখলে সবই তো আমি এখন একটুখানি এটাকে ঘুরছিলাম প্রদক্ষিণ করছিলাম চারিদিকটা ভালো করে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকে আর ওই জায়গায় না একটা বিল্ডিং মনে করছিল তো সেটাই আমি বাবুকে বলছি তাকে মনে করছে আর এইখানটাতেও একটা ছিল মানে চারিদিকটাতেই এরকম ঠাকুরের ছবি
দেওয়া ছিল, ঠাকুরের ছবি নয়, সরি ঠাকুরের মন্দির ছোটো ছোটো করা আছে, তার ভিতরে ঠাকুরগুলো দেখা ছিল। তো এই গণেশটা তো দারুণ সুন্দর, মানে লাগছিলো, ক্যামেরাতেও যতটা সুন্দর লাগছে ততটাই মানে কাছ থেকে আরও সুন্দর দেখতে। আর এটা তো কোনো কথাই হবে না, এটাও দারুণ দেখতে, সত্যি বলছি। ঘুরে ঘুরে দেখে মন ভরছিল না, মন ছিল আরও ঘুরে দেখি, আরও ঘুরে দেখি, এরকম মন ছিল। তো গুজরাটে সত্যি বলছি বন্ধুরা, মানে পোরবন্দরে এত মন্দির আছে, মানে আমি তো অনেক দিন থেকেই আছি, তোমরা জানো প্রায় আছি 3 বছর ভর্তি চললো, কিন্তু আমি এত ঘুরেছি, এত মন্দির দেখেছি, মানে কি বলবো। তখন আগে তো আমি অত ব্লগ করতামও না, তো সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ারও করি নাই। আর যে মন্দিরে গিয়েছি সেই মন্দিরে, কোনো মন্দির এরকম নয় যে ভালো নয়, সব মন্দিরই সুন্দর। আর এই মন্দিরটা আমি কিন্তু আগে আসিনি, আজকে প্রথম। আর মন্দিরে যেতে তোমাদেরকে তো বলেছি আমার খুব ভালো লাগে, তো একবার করে মনে হয় যেন যে সারাদিন পরে একবার, সকালে বা সন্ধ্যেতে। সকালে তো ধরো আমরা এখন এত ব্যস্ত হয়ে গেছে, মানুষ যে সময় করতেই পারে না সকালে হয়তো, তো সন্ধ্যেবেলাতেও একটুখানি যদি যাওয়া হয় না মন্দিরে, বেশ ভালো লাগে। আর এখানে এত মন্দির আছে, মন্দিরগুলো ঘুরে 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 দেখতে খুব ভালো লাগে। তো আমি তো এত ঘুরেছি, তাও কিন্তু আমার কিন্তু ঘোরা কমপ্লিট হয়নি, তাও এখনও প্রচুর এমন অনেক মন্দির আছে যেগুলো আমি দেখতে পাই। তো এই দেখো, যেটা ঢুকেই যেটা ডান দিকে যেটা ওই শনি মন্দিরের পিছনটাতে দেখছিলে না, তো এইটা এইরকম একটা শিবলিঙ্গ আছে। তো এই শিবলিঙ্গটার মানে গাছটাতে ওরকম সবুজ লাগে, তো শিবের পরিক্রমণ নাকি পুরো করতে নেই, তো যেখানে অবধি শিবের মানে আর কি সেই স্নান করানোর জলটা বেরিয়ে পড়ে, তো সেই অবধি এসে কিন্তু আবার ঘুরে আসতে হয়। তো এরকমটাই নাকি নিয়ম, আমি কিন্তু অত জানি না। তো এখানে গুজরাটে আমি একটা শিব মন্দিরে গেছিলাম, তো ওখানে এক মানে এখানকার এক ভদ্রমহিলা আমাকে বলেছিলেন, তো সেটাই আমি মাথায় রেখে এটাতেও মানে ঘুরেটা ঘুরলাম না, ঘুরে চললাম, জানি না কী নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তো বাইরে থেকে একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি, উপর দিকটা কীরকম দেখো, দারুণ সুন্দর। তো রাত্রিবেলায় এসেছিলাম, তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে লাইট দেওয়া আছে বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আর তোমাদের এরকম ভিডিও ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, নিজের শরীর খেয়াল রেখো, আর সবসময় হাসপাতাল থেকো, আর সবাইকে ভালো লাগে। ঠিক আছে, বাই বাই।